গর্ভাবস্থায় কিছু নির্দিষ্ট খাবার এডিয়ে চলা উচিত কারণ এগুলো মায়ের এবং শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে কিছু খাবারে ব্যাকটেরিয়া প্যারাসাইট বিষাক্ত পদার্থ বা অতিরিক্ত কেমিক্যাল থাকতে পারে যা গর্ভের শিশুর ক্ষতি করতে পারে এখানে গর্ভবতী মায়েদের এডিয়ে চলা উচিত এমন কিছু খাবারের তালিকা ও কারণ দেওয়া হল এক কাঁচা বা আধা সেদ্ধ মাংস এবং মাছ কাঁচা মাংস বা মাছ যেমন সুশি রেয়ার স্টেক এবং সাশিমি এডিয়ে চলা উচিত কারণ এতে সালমোনেলা লিস্টেরিয়া বা টক্সোপ্লাজমা জাতীয় ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকতে পারে এগুলো গর্ভের শিশুর জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে দুই কাঁচা ডিম কাঁচা বা আধাসিদ্ধ ডিম এডিয়ে চলা উচিত এতে সালমোনেলা সংক্রমণের ঝুঁকি থাকে যা গর্ভাবস্থায় মায়ের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে সালাদ ড্রেসিং মেওনেজ বা হোমমেড আইসক্রিমে প্রায়ই কাঁচা ডিম ব্যবহৃত হয় তাই সেগুলো এডিয়ে চলতে হবে তিন পাস্তুরাইজড নয় এমন দুগ্ধেজাত পণ্য অপাস্তুরাইজড দুধ এবং দুগ্ধেজাত পণ্য যেমন নরম পনির ফেটা ব্রি ক্যামেম্বার্ট ব্লু চিজ এডিয়ে চলা উচিত এতে লিস্টেরিয়া ব্যাকটেরিয়া থাকতে পারে যা গর্ভের শিশুর ইনফেকশন বা জন্মগত সমস্যা সৃষ্টি করতে পারে চার বড় মাছ এবং সামুদ্রিক খাবার মার্কারি বেশি থাকে এমন মাছ যেমন সোর্ড ফিশ ম্যাক্রেল, শার্ক টুনা গর্ভবতী মায়েদের এডিয়ে চলা উচিত মার্কারি শিশুর স্নাজুতন্ত্রের বিকাশে বাধা দিতে পারে এছাড়া কাঁচা বা আধা সেদ্ধ সামুদ্রিক খাবারও পরিহার করতে হবে পাঁচ ক্যাফেইন বেশি পরিমাণে খাওয়াত গর্ভাবস্থায় অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ করা উচিত নয় ক্যাফেইন বেশি পরিমাণে খেলে তা প্লাসেন্টার মাধ্যমে শিশুর কাছে পৌঁছে এবং শিশুর হৃদস্পন্দন ও ঘুমের ধরনকে প্রভাবিত করতে পারে দিনে দুইশো মিলিগ্রামের বেশি ক্যাফেইন প্রায় এক কাপ কফি গ্রহণ না করাই উত্তম ক্যাফেইন শুধু কফিতে নয় চা সফর ড্রিঙ্ক চকলেট এবং কিছু ওষুধেও থাকতে পারে তাই এগুলো নিয়ন্ত্রণে খেতে হবে ছয় অ্যালকোহল অ্যালকোহল গর্ভাবস্থায় সম্পূর্ণরূপে এডিয়ে চলা উচিত অ্যালকোহল সরাসরি শিশুর বিকাশকে বাধাগ্রস্ত করে এবং জন্মগত ত্রুটি বুদ্ধিভিত্তিক অক্ষমতা এবং ফিটাল অ্যালকোহল সিনড্রোমের কারণ হতে পারে সাত কাঁচা বা অল্পসেদ্ধ স্প্রাউটস কাঁচা স্প্রাউটস যেমন আলফালফা মুগ বা অন্য যে কোনো কাঁচা বীজের অঙ্কুরে ইকোলাই বা সালমোনেলা থাকতে পারে তাই এগুলো এডিয়ে চলা উচিত আট প্রসেসড এবং প্রিজার্ভেটিভযুক্ত খাবার প্রসেসড মিট এবং হট ডাগস যেমন ডেলি মিট সালামি পেপারনি এবং প্রিজার্ভেটিভযুক্ত খাবার যেমন প্যাকেটজা চিপস নুডলস এবং বেকারি পণ্য এডিয়ে চলা উচিত এতে উচ্চমাত্রায় সোডিয়াম কৃত্রিম রঙ এবং সংরক্ষণকারী থাকে যা গর্ভের শিশুর জন্য ক্ষতিকারক হতে পারে নয় অতিরিক্ত চিনি এবং চর্বিক অতিরিক্ত মিষ্টি খাবার যেমন মিষ্টি কেক চকোলেট এবং উচ্চমাত্রার চর্বিযুক্ত খাবার খাওয়া এডিয়ে চলা উচিত এগুলো মায়ের ওজন বৃদ্ধি এবং গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় এক শূন্য আর্সেনিকযুক্ত চালের খাবার আর্সেনিকযুক্ত চাল বা চালজাত খাবার এডিয়ে চলা উচিত বিশেষ করে বাচ্চার শারীরিক বিকাশে আর্সেনিকের উচ্চমাত্রা ক্ষতিকর হতে পারে চূড়ান্ত কথা গর্ভাবস্থায় সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খেতে হবে যা মায়ের ও শিশুর উবের স্বাস্থ্যের জন্য উপকারী যেসব খাবার গর্ভাবস্থায় সংক্রমণ বা শিশুর বিকাশে ক্ষতিকারক হতে পারে সেগুলো অবশ্যই এড়িয়ে চলা উচিত